অর্ডার করার এক মাস পরে ডেলিভারি করতে গেলাম, আবার ডেলিভারি করতে গিয়ে আমার অবস্থাই খারাপ হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও বলছি কি হয়েছে। এই যে কাস্টমারটা ছিল একটা ছোট বোন, সে বলেছিল দিদি তোমার হাত থেকে ডেলিভারি নেবো, তাই জন্য এতদিন ধরে ওয়েট করেছিল। আজকে চুঁচুড়ার দিকে যাচ্ছিলাম, ওকে ডেলিভারিটা দিয়ে দেবো সেটাই ভেবেছিলাম, আর এদিকে ইফতারের সময় হয়ে যাবে তাই খেজুরও নিয়ে নিলাম। ওকে বলেছিলাম লাইভ লোকেশন পাঠাতে, সে পাঠিয়েছিল, সেই লোকেশন দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এমন লোকেশন পাঠিয়েছিল এত গলি আর গলি, এমন জায়গায় গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম যেখানে রাস্তাও ছিল না কো গলি ছাড়া। তারপরে আমি ওকে ফোন করি, ফোন করে নাকি ও দিদি তোলে, বলে নাকি এই অ্যাড্রেস না অন্য অ্যাড্রেস, মানে অন্য জায়গায় আবার যেতে বলছে। তাই জন্য আমি আর যাইনি, চলে আসি আমি একটা মিষ্টির দোকানে, এখানে এসে আমার রোজাটা খুলি, মানে আজানের টাইম হয়ে গেছে তাই রোজা খুলি, আর কিছু মিষ্টি মিষ্টি নিয়ে তারপরে চলে আসি প্রদীপ দে ঘরে, কেন প্রদীপ দে ঘরে আজকে আসার কথা ছিল। আর ব্যাগটা কিন্তু যাবার সময় একটা মার্কেটে বোনটাকে আসতে বলছে, মার্কেটে এসে ব্যাগটা নিয়ে গেছে, আমি আর ওই গলির মধ্যে ঢুকিনি। আর এদিকে প্রদীপের মা দেখো আমাদের জন্য কত কি রান্না করেছে, প্রদীপরা কিন্তু রাজস্থানি তাই রাজস্থানি খাবার রান্না করেছে, আর যাবার সময় আমাকে দেখো রাজস্থানি চুড়িও দিয়েছে প্রদীপের মা মানে আন্টি। খুব ভালো লেগেছে রাজস্থানি চুড়িগুলো।